আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফায়ার সার্ভিসের 5টি পদে মোট 711 জনকে নিয়োগ দেওয়া হবে। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রথম পদ হচ্ছে পদ ফায়ার ফাইটার পুরুষ, 550 জন নেবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 9000 থেকে 21,800 টাকা। পদের নাম ড্রাইভার। বিবাহিত বা অবিবাহিত হতে হবে। পদ সংখ্যা 150টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস করতে হবে। আর বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। তৃতীয় পদ মাস্টার ড্রাইভার মেরিন, ঠিক আছে। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে, মানে আপনার মেরিন থেকে আপনার সনদপ্রাপ্ত হতে হবে। আর বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। চতুর্থ পদ ইঞ্জিনিয়ার ড্রাইভার মেরিন থেকে। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা সেখান থেকে সনদপ্রাপ্ত হতে হবে এবং বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। পঞ্চম এবং শেষ পদ স্পিড বোট ড্রাইভার। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা উক্ত বিষয়ে স্নাতক, মানে সনদপ্রাপ্তধারী হতে হবে, মানে ওই বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। অনলাইনে আবেদন করতে পারবেন এবং টেলটকের মাধ্যমে টাকা দিতে পারবেন। আর আবেদন শুরু হবে 31 আগস্ট 2022 10টা থেকে। আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2022 বিকেল 5টা পর্যন্ত। যারা যারা আবেদন করবেন অবশ্যই অবশ্যই আপনার সাথে ভোটার আইডি কার্ড এবং ছবি নিয়ে যাবেন, ঠিক আছে। আশা করি ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা বলে দিব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী আরও মজার মজার যেই আসবে সেই তথ্যগুলো দেওয়া হবে জব সার্কুলারের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।